ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স লাস্ট এপিসোডে আমরা ভিএস কোডের ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম এই এপিসোডে আমরা আলোচনা করবো থিম নিয়ে তার আগে কিছু কথা বলে রাখি এখানে দেখুন যে কাস্টমাইজের ভেতরে কিছু অপশনস আছে সেই অপশনসগুলো থেকে আপনারা কিবোর্ড শর্টকাট দেখতে পারেন টুলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দেখতে পারেন এবং কালার থিম চেঞ্জ করতে পারেন আমরা প্রথমে এটাতেই দেখব তার আগে আরেকটা কথা বলে রাখি এখান থেকে আপনারা ফাইন অ্যান্ড রান অল কমার্স ইন্টারঅিভ প্লেগ্রাউন্ড এগুলো আপনারা ঘেটে দেখে আসতে পারেন ওকে আমরা তার ভিতরে ইন্টারফেস ওভারভিউটা দেখেছিলাম আর এখানে আরও কিছু লিঙ্ক আছে হেল্প লিঙ্ক যেগুলো ক্লিক করলে আপনাদেরকে ডকুমেন্টেশন পেজটাতে নিয়ে যাবে যদি আপনারা মনে করেন তাহলে সেখানে আপনারা যাইতে পারেন তো আমরা এখন চেঞ্জ করতে যাচ্ছি থিম থিম চেঞ্জ করার জন্য আমাদেরকে এই যে এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে কালার থিম এটা ক্লিক করলে দেখুন কমন প্যালেটটা ওপো ওপেন হয়ে যাচ্ছে এখানে অনেকগুলো বাই ডিফল্ট থিম ইনস্টল করা আছে যেমন আমরা যদি আপ আপেরও এবং ডাউনেরও ব্যবহার করি তাহলে আমরা থিম এর চেঞ্জটা দেখতে পারবো ওকে এই যে দেখুন খেয়াল করুন থিম চেঞ্জ হচ্ছে রেড সোলারাইজ ডার্ক টুমোরো নাইট ব্লু হাই কন্ট্রাস্ট ঠিক আছে এর ভিতর মনোকাই মনোকাই টিমটা কাজ করবে না অ্যাকচুয়ালি হ্যাঁ করছে কারণ হচ্ছে ইনস্টল করা আছে আমার এটা বাই ডিফল্ট ইনস্টল থাকে না এটা ইনস্টল করতে হয় কিম কিমবি ডার্ক ডার্ক প্লাস ডার্ক ভিজুয়াল স্টুডিও কোড অ্যাভিস সোলারাইজ লাইট কুইট লাইট লাইট প্লাস ডিফল্ট ভিজুয়াল স্টুডিও লাইট লাইট ভিজুয়াল স্টুডিও তো আপনার যেই থিমটা পছন্দ আপনি সেই থিমটা ব্যবহার করতে পারেন সো আমি যেটা হচ্ছে ডিফল্ট ভিজুয়াল স্টুডিও ডার্ক আছে সেটা ব্যবহার করতেছি কারণ আমি অনেক দিন যাবৎ খেয়াল করছি যে ডার্ক থিমগুলোতে বা ভিজুয়াল স্টুডিও কোডের যেই ডার্ক থিমটা ব্যবহার করছে ওরা সেই থিমটা অনেক সময় কম্পিউটারের সামনে বসে থাকলেও বা কোড করলেও চোখে কোনো প্রবলেম ক্রিয়েট করে না হোয়াইট থিমে যে প্রবলেমটা ক্রিয়েট হয় মাঝে মাঝে সেটা এই থিমে হয় না তো যদি আপনি আরও থিম চান তাহলে আপনি কী করতে পারেন তাহলে আপনি এই এক্সটেনশন বাড়ে গিয়ে এক্সটেনশন বাটনে গিয়ে থিম লিখে সার্চ করতে পারেন আবার আপনি এই যে এখান থেকেই কালার থিমে ক্লিক করার পরে এখানে দেখুন যে মোর থিম নামের একটা অপশন আছে যে ইনস্টল অ্যাডিশনাল কালার থিম এটা ক্লিক করলে এরা অটোমেটিক্যালি আপনাকে থিম সার্চ করে এনে দিবে এখান থেকে আপনি অনেক থিম খুঁজে বের করে সার্চ করতে পারবেন যেমন প্রথমে একটা আছে এটা হচ্ছে হপস্কচ অফিসিয়াল থিম তো আপনি এখান থেকে দেখবেন কোন থিমটা আপনার পছন্দ হয় সেই অনুযায়ী আপনি একটা থিম ইনস্টল করে নেবেন যেটা আপনার প্রয়োজন হয় ওকে তো এটাই হচ্ছে সিম্পলি থিম এখানে আরও থিম আছে অনেক 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 থিম আপনি এখানে পাবেন অনেক থিম শুধু একটা দুইটা থিম না অনেক থিম আপনি পাবেন যেটা আপনার পছন্দ হয় আমি বিশেষ করে মনোকাইটাই বেশি চালাই এবং এখন বাই ডিফল্ট যেই থিমটা প্রোভাইড করে বিজল স্টুডিও কোড সেটাই বেশি ব্যবহার করছি এছাড়াও থিম পাওয়ার আমাদের আরও একটা অপশনস আছে সেটা হচ্ছে এই যে এখানে সেটিং আইকন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আবার এখান থেকে আপনি দেখতে পারবেন কালার থিম এটাও আপনাকে এখানেই ওপেন করবে ওকে আবার যদি আপনি শর্টকাট কি কন্ট্রোল শিফট পি প্রেস করে থিম লেখেন তাহলে আপনাকে এই যে প্রিফারেন্স কালার থিম এটা ক্লিক করলেও আবার আপনাকে এই অপশনটাই দিবে তো থিম চেঞ্জ করার অনেকগুলো ওয়ে আছে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে শুধু থিম না আমরা হচ্ছে সেট চেঞ্জ করব তো আইকন সেট চেঞ্জ করার আগে প্রথমে আমি একটা ফাইল ওপেন করে নিই এটা প্রয়োজন কারণ আইকন দেখতে গেলে আমার কিছু ফাইল দরকার কারণ আইকনগুলো হবে মেইনলি ফাইলের তাই না এখানে দেখুন যে অনেক সুন্দর আইকন দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট আইকন না এটা আমার সেট করা আইকন যদি আপনি এই সেটিং আইকনেই ক্লিক করেন এবং এখান থেকে ফাইল আইকন থিম বাটনটা ক্লিক করেন বা আইটেমটা সিলেক্ট করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো থিমের আইকন আছে অলরেডি দুইটা মেবি সেট করা আছে তো মিনিমাল ভিজুয়াল স্টুডিও কোড এটা দেখুন একদমই সিম্পল রকম কোনো কিছু দেখে বোঝা যাচ্ছে না যে এটা কী বা কোন ফাইলের কোনটা কোন ফাইল এটা আমাদেরকে এক্সটেনশন দেখে বুঝতে হবে বাট যখনই আমি সেটই ভিজুয়াল স্টুডিও কোড সেট করছি তখন জেএস ফাইলের পাশে আইকন দেওয়া আছে জেএস গিটের পিছনে গিট ইগনোরের সাথে আবার গিটের একটা আইকন দেওয়া আছে লাইসেন্সের সাথে একটা চাবি আইকন দেওয়া আছে প্যাকেজ জেসনের সাথে জেসনের নোটেশনটা দেওয়া আছে রেডমি ফাইলের সাথে একটা ইনফো আই আইকন দেওয়া আছে হ্যাঁ তো এরকম অনেক আইকন অনেক আইকন আপনারা পাবেন সেই আরও আইকন আপনারা কোথায় পাবেন সেটাই হচ্ছে এখন ব্যাপার যেমন আমরা যদি ফাইল আইকনে আবার ক্লিক করে ইনস্টল অ্যাডিশনাল ফাইল আইকন তো এখান থেকে ওরা অটোমেটিক্যালি সার্চ করবে ইজি আইকন এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর আইকন আপনাকে দিবে এরা তারপরে আরও আছে ভিজুয়াল স্টুডিও গ্রেট আইকনস এটা অনেক সুন্দর এবং এটা আমার খুব ফেভারিট এটাও আমি ব্যবহার করি যদি আপনি এখানে ইনস্টল বাটনে ক্লিক করেন এগুলো থিমের মতোই জাস্ট এক ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পরে আপনার কাজটা হচ্ছে রিলোট করা তো সিম্পলি রিলোট করলে সব জায়গায় এটা অ্যাপ্লাই হয়ে যাবে ওকে সো যদিও এখন অ্যাপ্লাই হয়েছে কিনা সেটা দেখার বিষয় না অ্যাপ্লাই হয়নি হয়তো সো এবার আমরা যদি আবার কন্ট্রোল চিপি প্রেস করে এখানে লিখি যে আইকন প্রিফারেন্স আইকন আইকন লিখলে অটোমেটিক্যালি এটা চুজ করে নেবে এবং এখান থেকে আমরা যদি ভিএস কোর্ড এই আইকনটা দিই তাহলে হচ্ছে এই আইকনটা সেট হয়ে যাবে আবার আরও যদি আমরা আইকন চাই তাহলে আবার আমরা এখান থেকে সার্চ করতে পারি আইকনের ভেতরে আইকনের ভেতরে ইনস্টল অ্যাডিশনাল আইকন এখানে অনেক রকমের আইকন আছে অনেক রকমের আইকন সবগুলো আইকন অনেক সুন্দর যেটা আপনার পছন্দ হয় আপনি সেটাই ব্যবহার করবেন এই যে দেখুন এইটার আইকন এক এক একটার আইকন এক এক রকম ঠিক আছে আমাদের থিম আর আইকন সেট করা শেষ হয়ে গেল তো আমরা আপাতত এই ভিডিওটা এখানেই ক্রপ করব পরবর্তী ভিডিওতে আমরা সেটিংস নিয়ে কাজ করব আর প্লাগ তো আসছেই সামনে প্লাগ নে নিয়ে আমরা কাজ করব ওকে ধন্যবাদ সবাইকে আশা করছি আমাদের ভিডিও ভালো লেগেছে আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ